নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নূপুর শর্মা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কিছুটা স্বস্তি পেলেন, যাকে বিজেপি বহিষ্কার করেছে তার কিছু মন্তব্যের জন্য। তারপর সারা ভারতবর্ষ জুড়ে নির্দিষ্ট কয়েকটি রাজ্যে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তাকে পুলিশ ডেকে পাঠিয়েছে, এবং শেষ পর্যন্ত নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতার নির্দিষ্ট একটি থানা থেকে লুক আউট নোটিশ জারি করা হয়েছে, আপনারা জানেন। এবং সেই প্রেক্ষিতে আমাদের মনে হচ্ছিল নূপুর শর্মা কলকাতায় আসতেন, তিনি ইন্টারোগেশনের সামনে পড়তেন এবং অবধারিতভাবে তাঁকে হয়তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অ্যারেস্ট করত। এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা এক শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, যে দেখো আমি কতটা রিজিড, অন্তত নূপুর শর্মাকে সারা ভারতবর্ষ পারল না, আমি জেলে পুড়ে দিলাম, এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছিলেন এক শ্রেণীর মানুষের কাছে, এবং নির্দিষ্ট কিছু অঙ্কে সে অঙ্কের ব্যাখ্যায় আমরা গেলাম না, আপনারা সবাই জানেন। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা বারবার মনে হচ্ছিল যে নূপুর শর্মা ব্যাপারটাকে ফেস করবেন কী করে। তারপর তিনি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে আইনজীবীদের মারফত কিছু সওয়াল জবাব করলেন, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি নূপুর শর্মার বিরুদ্ধে কিছু মন্তব্য করলেন, সেটা নিয়ে প্রচুর আলোড়ন হলো। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু বুঝেছে যে নূপুর শর্মার বিষয়টা নিয়ে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল পরবর্তীকালে অন্য ধরনের কিছু গেম প্ল্যান তৈরি করেছে, যে গেম প্ল্যানের মধ্য দিয়ে তাদের তাঁর ওপর শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করার একটা জায়গা তৈরি হবে। ফলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট গতকাল ভার্ডিক্ট দিয়েছে, যে ভার্ডিক্টটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনো রকম দমনপীড়ন বা অ্যারেস্ট করা যাবে না। ফলে স্বাভাবিকভাবে এরপর কী করণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটাই আমাদের নজরে রাখার ব্যাপার। নূপুর শর্মাকে অ্যারেস্ট করে যে বার্তাটা, যে মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছিলেন, সেটা আর হলো না। তাহলে কি শুধু ডাকবেন, ইন্টারোগেশন করাবেন, চা খাওয়াবেন, ফেরত পাঠাবেন? আমার মনে হয় না সেটা হবে। কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যই ছিল, স্পেসিফিক লক্ষ্য ছিল, যে কোনো প্রকারে হোক নূপুর শর্মাকে জেলের মধ্যে ঢোকানো এবং তারপর একটা শ্রেণীর মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া, যে দেখো আমি স্ট্রংগেস্ট অ্যাডমিনিস্ট্রেটর ইন দ্য কান্ট্রি, আমি কিন্তু নূপুর শর্মাকে অ্যারেস্ট করলাম, যা ভারতবর্ষের কোনো অ্যাডমিনিস্ট্রেটর করেনি বা কোনো মুখ্যমন্ত্রী করেনি। খুব ইন্টারেস্টিং ঘটনাটা। আমাদের খালি বারবার মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম প্ল্যানটা কীরকম যেন একটু মিইয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। চেষ্টা করেছিলেন এক, সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে সায় দিল না। শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পুরো ব্যাপারটাতে স্থগিতাদেশ দিয়ে দিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে কোনোভাবে নূপুর শর্মাকে এখন অ্যারেস্ট করা যাবে না। খুব ইন্টারেস্টিং টুইস্ট অ্যান্ড টার্ন এই ঘটনাটা। আমাদের মনে হয়েছে বাংলা মনে দর্শকদের দেখানো দরকার, একটি সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টের প্রেক্ষিতেই আপনাদের কাছে বাংলার মনে আজকে এই মন্তব্যটা করলাম। সংবাদ মাধ্যমে সেই ক্লিপিংটা এই মুহূর্তে আপনাদের বাংলার মনে দর্শকদের দেখাবো। আপাতত কোনো রাজ্যের পুলিশ নূপুর শর্মাকে গ্রেফতার করতে পারবে না, কোনো দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না নূপুর শর্মার বিরুদ্ধে। পয়গম্বর মন্তব্য বিতর্কের নির্দেশ সুপ্রিম কোর্টের, দিল্লি, বাংলা, মহারাষ্ট্র সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের, বিভিন্ন রাজ্যে নূপুর শর্মাকে গ্রেফতার করতে এফআইআর, গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সাসপেন্ডেড বিজেপি নেত্রীর, দেশে নূপুর শর্মার বিরুদ্ধে 9টি মামলা দায়ের হয়। আপাতত কোনো রাজ্যের পুলিশ নূপুর শর্মাকে গ্রেফতার করতে পারবে না, কোনো দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না নূপুর শর্মার বিরুদ্ধে। পয়গম্বর মন্তব্য বিতর্কে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, দিল্লি, বাংলা, মহারাষ্ট্র সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের, বিভিন্ন রাজ্যে নূপুর শর্মাকে গ্রেফতার করতে এফআইআর, গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী, দেশে নূপুর শর্মার বিরুদ্ধে 9টি মামলা দায়ের হয়েছে এখনো পর্যন্ত।